আসসালামু আলাইকুম। স্কুল অফ সায়েন্স ভিডি ইউটিউব চ্যানেল থেকে সকল স্টুডেন্টের জন্য রইল শুভকামনা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব সূচকের সূত্রবলী অর্থাৎ সূচকের ধারণা। আজকের লেকচারে সূচকের ধারণার মধ্যে আমরা এই পাঁচটি সূত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, যেমন এখানে দেখা যাচ্ছে a^n, এটা একটা সূচকীয় রাশি। সূচকীয় রাশির মধ্যে এটা হচ্ছে সূচক বা ঘাত, এবং এটা হচ্ছে বৃত্তি। সো প্রথমে আমরা এক নম্বর সূত্র নিয়ে আলোচনা করব, যেখানে এক নম্বর সূত্র ছিল a^m (a^n) ইকুয়াল টু হচ্ছে am + n। অর্থাৎ যখন দুটো সূচকীয় রাশি বৃত্তি সেম হবে এবং তারা গুণাকারে থাকবে, তখন তাদের সূচকগুলো যোগাকার হয়ে যাবে, অর্থাৎ সূচক m + n হবে। যদি আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, যেমন 4³ একটা সূচকীয় রাশি (4² একটা সূচকীয় রাশি, যেখানে তাদের বৃত্তি সেম, অর্থাৎ তাহলে বৃত্তি সেম হলে আমি লিখতে পারি গুণাকারে থাকলে তাদের সূচকগুলো যোগ হবে, অর্থাৎ 3 + 2 (4, 4^5), যেটা ক্যালকুলেশন করলে আসতেছে 1024, অর্থাৎ 1024। এটা ছিল সূচকের নিয়ম অনুসারে, অর্থাৎ এক নম্বর সূত্র অনুযায়ী। যদি এটাকে আমি বীজগাণিতিক নিয়ম অনুযায়ী অর্থাৎ সাধারণ নিয়ম অনুযায়ী করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সেম এই উদাহরণটা, অর্থাৎ 4³ × 4² কীভাবে করা যাচ্ছে দেখে নিই। যেমন 4³কে আমি লিখতে পারি 3টা 4, অর্থাৎ 3টা 4, তারপরে 2² আমি লিখতে পারি 2টা 4। এখন এখানে কয়টা 4 হলো? 5টা 4 গুণাকারে আছে, তাহলে 4^5 লিখতে পারি। এই যে 5 পাওয়ারটা, অর্থাৎ সূচকটা, এটা কীভাবে আসলো? এখানে হচ্ছে 3টা, এখানে হচ্ছে 2টা, অর্থাৎ তার আদি উৎপত্তি হচ্ছে 3+2 থেকে 5 হয়েছে তারা। তাহলে আমি 4^5কে আমি লিখতে পারি 1024, যেটা সূচক নিয়মে একই রেজাল্ট আসছে। আমরা যদি বীজগাণিতিক অর্থাৎ সাধারণ নিয়মে করে থাকি, তখন একই রেজাল্ট আসতেছে এই উদাহরণের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 2 নম্বর যে সূত্র রয়েছে সেটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সেখানে যে সূচকীয় রাশিগুলো তারা ভাগ আকারে রয়েছে, অর্থাৎ a^m / a^n। তাহলে যখন সূচকীয় রাশি দুটোর বৃত্তি সেম হবে এবং তাহারা ভাগ আকারে থাকবে, তখন তাদের সূচকগুলো বিয়োগ হবে। আগে গুণ ছিল, সূচকগুলো যোগ হয়েছে, এখন ভাগ, সূচকগুলো বিয়োগ হয়েছে। সো এই সূত্রের ক্ষেত্রে আমরা যদি সেম উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ 4³ যদি আমি লব লিখি আর 4² হর আকারে লিখি, তাহলে দুটো সূচকীয় রাশি ভাগ আকারে রয়েছে, যেখানে তাদের বৃত্তি সেম, তাহলে আমরা বৃত্তিটা কমন নিয়ে বাকি সূচকগুলো কি হয়ে যাবে? ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যাবে। তার অর্থ দাঁড়াচ্ছে 4^1, অর্থাৎ 4। এখন এটা ছিল এই সূচকের নিয়ম অনুসারে। আমি যদি এখন সাধারণ নিয়মে করি, তাহলে কি দাঁড়াচ্ছে? 4³ অর্থাৎ হচ্ছে 4 (3টা) এবং 4² মানে হচ্ছে 4 (2টা). তাহলে এই লঘিষ্ঠ আকার যদি প্রকাশ করতে চাই, 4 বাদ এটা এটা কাটা আর থাকতেছে 4। তার অর্থ দাঁড়াচ্ছে যে সূচক সূত্রের সাহায্যে যে রেজাল্ট আসতেছে এবং জেনারেল যে নিয়ম রয়েছে, সেম রেজাল্ট আসতেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 3 নম্বর ফর্মুলা নিয়ে কাজ করব। 3 নম্বর সূত্রে যেখানে তাদের বৃত্তি আলাদা কিন্তু সূচক যে ভ্যালুটা রয়েছে সেটা সেম, সেক্ষেত্রে আমরা লিখতে পারি, অর্থাৎ প্রত্যেকটা বৃত্তির উপরে সূচক রাশিটার মান লিখে নিই। তার অর্থ দাঁড়াচ্ছে a^n (b^n). এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা। এখন আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব। যেমন 4 × 3, অর্থাৎ এ বোঝাচ্ছে 4 এবং বি বোঝাচ্ছে 3, এবং তাদের পাওয়ার অর্থাৎ n এর ভ্যালু আমি যদি 2 দিয়ে দিই, তার অর্থ দাঁড়াচ্ছে 4² × 3², অর্থাৎ 4² মানে 16, 3² মানে 9। 16 × 9 গুণ দিলে আসতেছে 144। এখন আমি যদি এই ম্যাথটাকে, অর্থাৎ এই উদাহরণটাকে এখন জেনারেল নিয়মে অর্থাৎ বীজগাণিতিক নিয়মে করতে চাই, তাহলে হচ্ছে 4 × 3 একবার, যেহেতু 2 বার দেওয়া আছে, তাহলে 4 × 3 আরও একবার লিখে নিলাম, এবং তারা গুণ দিলে আসতেছে 4 × 3 = 12 × 12, তাহলে 12 গুণ দিলে 144। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনা করব 4 নম্বর যে সূত্র রয়েছে, অর্থাৎ a/b, অর্থাৎ দুটো বৃত্তি যদি ভাগাকারে থাকে এবং তাদের সূচক রাশিটা একই থাকে, সেক্ষেত্রে আমি সূচক রাশিটাকে বৃত্তি অনুযায়ী আলাদা আলাদাভাবে লিখতে পারি। যেমন একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ আলাদা আলাদা দুটো বৃত্তি 4 এবং 3, এবং তাদের পাওয়ার n এর মান হচ্ছে একই, যদি আমি 2 লিখি, তার অর্থ দাঁড়াচ্ছে যে 4²
এবং 3 স্কোয়ার, অর্থাৎ পাওয়ারটা দুটার জন্যই চলে যাবে। তাহলে 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9। এবং এটা ছিল সূচকীয়, এই সূত্রের সাহায্যে আমি যদি জেনারেল নিয়মে করতে চাই, অর্থাৎ 4 × 3 স্কোয়ার ছিল, এবং এটা স্কোয়ার মানে হচ্ছে দুইবার, অর্থাৎ 4 × 3 একবার এবং 4 × 3 আর একবার। তার মানে অর্থ দাঁড়াচ্ছে 4 এ 4 গুণ করলে 16, 3 এ 3 গুণ করলে 9। সো সেম রেজাল্ট আসতেছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 5 নম্বর যে সূত্র রয়েছে সেই সূত্র নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোনো সূচক রাশির উপরে যদি আরেকটা সূচক থাকে, তাহলে এই দুটো সূচক একসাথে গুণাকারে লেখা যাচ্ছে। এখন আমরা যদি একটা উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি, যেমন 4 স্কোয়ার এটা একটা সূচকীয় রাশি, তার সাথে আরেকটা সূচক যদি আমি অ্যাড করি, অর্থাৎ 3 যদি দিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে দাঁড়াচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী বৃত্তি এবং যে সূচক দুটো রয়েছে সেটা গুণাকারে থাকবে, 2 × 3। 4 পাওয়ার আকারে লেখা যায়, 2 × 3 মানে হচ্ছে 6। অর্থাৎ 4 টু দি পাওয়ার 6 এর ভ্যালু হচ্ছে 4096, অর্থাৎ 4096। এটা ছিল সূচকের এই নিয়ম অনুসারে। যদি আমরা জেনারেলি করতে চাই, তাহলে অর্থাৎ 4 স্কোয়ার কিউব ছিল, তার অর্থ হচ্ছে 4 স্কোয়ার 3 বার, 4 স্কোয়ার × 4 স্কোয়ার × 4 স্কোয়ার, অর্থাৎ 16 × 16 × 16, 3টা 16 গুণ দিলে আসবে 4096। সো সেম রেজাল্টই আসতেছে। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর যে সূচকের যে ফর্মুলাটা রয়েছে এটা হচ্ছে সূচক বিধি নামে পরিচিত, অর্থাৎ ইন্ডেক্স ল নামে পরিচিত। এই সূত্রটি প্রয়োগের ক্ষেত্রে সকল পূর্ণ সংখ্যা সম্প্রসারণের লক্ষ্যে a⁻⁰ এবং a⁻⁷n এর সংজ্ঞা দেওয়া খুবই জরুরি। অর্থাৎ a⁻⁰কে আমি বলতে পারি 1, আর এই a⁻⁷nকে আমি বলতে পারি 1/a⁻⁴n। এই দুটোর মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করি। তার আগে বলতে চাই, কোনো সংখ্যার উপরে যদি, অর্থাৎ কোনো বৃত্তির উপরে যদি পাওয়ার 0 থাকে, তাহলে সেক্ষেত্রে তার ভ্যালু হবে 1, সেটা অবশ্যই শূন্য ব্যতীত। অর্থাৎ শূন্য ছাড়া যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 থাকে, তার ভ্যালু হবে 1। এবং কোনো সূচকীয় রাশি যদি সূচকটা ইনভার্স আকারে থাকে, সেক্ষেত্রে ভগ্নাংশ আকারে আমি এই নিয়মে লিখতে পারি, যেখানে অবশ্যই এই শর্ত প্রযোজ্য হবে, অর্থাৎ এর ভ্যালুটা 0 থেকে বেশি হতে হবে, অর্থাৎ 0 হওয়া যাবে না, এবং n হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যা। এখানে একটা মন্তব্য রয়েছে, যেমন 1/a⁻⁴n, যেখানে আমি লিখতে পারি 1 ভ্যালু হচ্ছে a⁻⁰, 1 এর জায়গায় আমি a⁻⁰ লিখতে পারি, এবং নিচে হচ্ছে a⁻⁴n। সেক্ষেত্রে আমি যদি 2 নম্বর সূত্র অনুযায়ী এখানে অ্যাপ্লাই করি, তাহলে বৃত্তিগুলো যদি কমন নিয়ে নিই, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে, 0 − n, তাহলে আমি লিখতে পারি a⁻⁴n। যখন এভাবে ছিল তখন আমি তখন এটাকে এভাবে লিখতে পারি, বা যখন এই a⁻⁴n থাকে তখন আমি এই ভগ্নাংশ আকারে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই ছিল সূচকের সূত্রগুলি নিয়ে আলোচনা, অর্থাৎ সূচকের সাধারণ ধারণা। সূচকের বিস্তারিত আলোচনা আমার এই চ্যানেলে এসএসসি প্লেলিস্টে একটা বিস্তারিত টিউটোরিয়াল দেওয়া আছে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব, আপনাদের যাতে প্রয়োজন হবে দেখে আসবেন। তো পরবর্তী অন্য একটা টিউটোরিয়ালে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।